আপনি একজন বিখ্যাত শিল্পী, এই যে ছোটবেলা থেকে আপনি সঙ্গীত চর্চা করছেন, তখনকার একটা গান যদি আমাদের শোনান। আরে হে ও বাঙট ভৈষের মো দাফা দা, ভোষ গেল তো আরো চিল মাহির বন দহ রে রে, ভোষ গেল তো আরো চিল মাহির বন দহ রে রে, ও বাঙট ভৈষে এমনি রে গু, আরে ধৌলি আরে ঘুর ঘুর, কারিয়ায় কারিয়ায় ছেক দুধ রে, বাঙর ভৈষের মোর দাফা দা, ভোজ গেল তো আরো চিল মাহির বন দহ রে রে, ও বাঙট ভৈষে এমনি রে দাহ, আরে কালঠি শুনবু না, বহনের বাঘে মৈশালক ধরিয়া খায় রে, বাঙট ভৈষের মোহ দাফা দা, ভোষ গেল তো আরো চিল মাহির বন দহ রে রে, ভোষ গেল তো আরো চিল মাহির বন দহ রে রে। বাহ, আমার মতো বোধ হয় দর্শক বন্ধুরাও খুব আনন্দ পেলেন আপনার এই গান শুনে। গানের যে শব্দ সম্পদ এত মধুর, এই ধরনের গানগুলো আজকাল আমরা শুনতে পাই না। আচ্ছা, এই ভাওয়াইয়া গানের এখন নাকি কিছু বিকৃতি ঘটছে, সে ব্যাপারে যদি আপনি কিছু বলেন। অবশ্যই বিকৃতি ঘটছে, কারণ আগে যে গানগুলো ছিল একটু দূর দিয়ে, আমি প্রেমেরই কথা বলছি কিন্তু একটু দূর দিয়ে বলছি, যেই কথাগুলা বর্তমানে একদম সোজা সাপটা একদম সরাসরি বলা হচ্ছে, মরুণা প্রাণনাথ অন্যের বাড়ি যায় মোরে আঙিনা দিয়া ঘাটা, অনেকটা দূর দিয়ে কথাটা বলা হলো। আর এখন যে যে গানগুলো তৈরি হচ্ছে আর কি,